মুরগি পায় এটা পুরুষ মানুষে মহিলা কইরা আছে আর আজানের কণ্ঠেই তো এই আমেরিকা কাফি করছে মাইক ধরে দেন আল্লাহ তাআলা শিফা দিক আসলে বাবু ভাইয়ে মাইয়াজিদ এই উলামায়ে কিরাম বলেন বাবু ভাইয়ে মাইয়াজিদ আছে না হাদিস কিতাব ফতোয়ার কিতাবের ভিতরে এই মালের দাম কে কত বেশি দেবে এইভাবে বেচা কিনা জায়েজ আছে হুজুর আলাইহিস সালাতু ওয়াসালাম বেচছেন এক ঘটনা আছে তো আমরা মাদ্রাসার খেদমতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই মরক্ষানেওয়ালাকে শিফা দিক সুস্থ করে দিক বলেন আমিন এ যদি না খাইয়ে বাড়ি পালে তাহলে এই মোরগের বংশে যারা হবে আল্লাহ যেন সে বংশ ভালো বিস্তার করে দেখো না এত বেটা মানুষের তো বংশ আছে হতে পারে এই দিক দিয়ে বরকত হবে থাকলে কোন আল্লাহর বান্দা বলেন কে কয় টাকা দেবেন বাবু ভাই দাম কই নিয়ে যে 5000 টা যে বেশি দিবেন তারে দেয়া হবে ইনশাআল্লাহ কত 500 আর কোন আল্লাহর বান্দা 1000 আল্লাহ কবুল করেন 2000 আল্লাহ কবুল করেন বলেন আমিন আর কে আছেন বাবু ভাই মাইয়াজি 2000 হইছে মোরগের দাম মোরগ তোর দাম বেড়ে যাচ্ছে দেখছিস তুই খালি ডাক দিছিস তাতে তোর দাম 2000 মানে তোর মতো মোরগ কেউ 300 টাকা দিকে নেই ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাংক আর আছেন 2000 আল্লাহ তাআলা কবুল করুক আল্লাহ কবুল করুক আর আছেন কেউ 2000 উপরে আছে আর কেউ আল্লাহ তাআলা কবুল আল্লাহ 2000 টাকা হইছে ঠিক আছে আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহু আহসানা জাযা নিয়ে যান ওই মুরব্বির দিয়ে দেন আল্লাহ তো আমাদের পকেটে 1000 আর 500 টাকার নোট আছে একটু বের করে দেখাবেন আমারে দেখাবেন দেখাই আবার পকেটে থুয়ে দিবেন আমি তো আর কাড়িয়ে নিতে পারতেছি না টাকার একটা সার আছে দেখলিও স্বাস্থ্য ভালো হয় পরের টাকা গুনলিও স্বাস্থ্য ভালো হয় ওই যে 500 টাকার নোট বের করে দেখছি আর কে আছে দেখে বের করেন তো 1000 টাকা 500 টাকার নোট বের করে ফেলেন এগুলো পকেটে রাখলে পকেটের ক্ষতি হয় বের করে ফেলেন তাড়াতাড়ি যাও ভলেন্টিয়াররা ভিতরে ঢুকে পড়ো ইনশাআল্লাহ ঢাকা এলাকার মানুষ মানিকগঞ্জ আপনারা এলাকার মানুষকে আমরা ও পাশে থেকে ধনী বলেই জানি এই 2000 টাকা মুরগি মোরগের দাম এই যে চলে আসে নারায়ণ তাকবীর আল্লাহ আমার ভাইকে আন্তরিকতার সাথে এই 2000 টাকা দিয়ে মোরগ কেনার বদৌলতে ওই মোরগে ওনাদের ফ্যামিলি সব রোগীদেরকে সুস্থ করে দাও যারা খাবে সবাইকে সুস্থ করে দাও আল্লাহ এই মোরগ তো মোরগের টাকা দেয়নি মাদ্রাসায় দান করছে এই যে ডিম 1000 কইছে আছে কেউ 200 100 বেশি দিবেন 1000 টাকা দিন দাম বিক 1200 আর কিরা ওই যে ডিমিটা নিয়ে দাঁড়াইছেন একজন ওই যে বলেন এমনিটা আনছে 1200 আর আছেন কেউ ডিমিটা ডিমির দাম বাড়বে 1200 হইছে ডিম 1200 আল্লাহ কবুল করুক 1500 এই পেয়ে গেছি 1500 উনি নেবে মোরগে ডিম পারছে মাদ্রাসার ছাত্রী 500 আল্লাহ কবুল করুক বলেন আমিন আল্লাহ হায়াতে তুই বাড়াই দাও মেয়েটাকে বড় আলেম হাফেজ বানাই দাও সবাই বলেন আমি আর তাকলি বলতে পারেন 1500 টাকা ডিমি দেন গেছে লাস্টে বুননুর আগে একটা সিকুন চার্জ দিতে যায় না বড় মোটা চাষ ডেলা ডিল হয়ে গেছে এতক্ষণ ভাঙ্গি চুরি এখন একটা সিকুন চাষ দিয়ে ভাঙ বুনি দিতে হবে প্রত্যেকের পকেটে আজকের পকেটে যদি পারেন সম্পূর্ণ যা আছে জারি দিয়ে দেবেন হযরত আবু বকরের সাথে জান্নাতি হবেন যদি অর্ধেক দেন তবুকের যুদ্ধে নবী কালেকশন করছিলেন আবু বকর সব ওমর অর্ধেক উসমান তিন ভাগের এক ভাগ তিন সাহাবার সাথে আজকে আমরা মিল করব মান তাশাব্বা বিকমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে হযরত পকেটে যা আছে সব যদি দিয়ে দেন তাহলে আবু বকরের সাথে যা আছে বের করে গুনি অর্ধেক দেন ওমরের সাথে যা আছে গুনে তিন ভাগের এক ভাগ দেন হযরত উসমানের সাথে জান্নাতি হবেন আল্লাহ তাআলা সবাইকে কবুল করে বলেন আমিন একটা মুরগি কিপতে হবে বেচতে হবে হ্যাঁ হ্যাঁ মুরগি মুরগি একটা মুরগি আছে কয়টা দেবেন কিনা কয় পাল্লা হবে দেই কিনা কয়টা মুরগি আছে আমরা দোয়া করে আল্লাহ মুরগিরে জাগিয়ে দেই দি আল্লাহ কত মুরগির দাম কত আর পকেটে 1000 টাকার নোট আছে নাকি 500 আর 1000 এরকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. ثم قال الله تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال تعالى: فكل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ثم قال الله تعالى: وخلقناكم أزواجا. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدرا. ثم قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمات، أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকল বলি আমিন। মহব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ব। মাহফিলের একেবারে শেষ প্রান্তে চলে আসছি, রাত অনেক বেশি হয়ে গেছে। দোয়ার আগেও পরে দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আগের দরুদটা একটু আগে পড়ে নেই, নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ে থাকি সকলে একই দরুদ পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী চালিতা পাড়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক আজ মাহফিল। চালিতা পাড়া চান্দহর সিংগাইর মানিকগঞ্জ, অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক ওলামায়ে কেরাম, বিশেষ করে হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী হাফিজাহুল্লাহ, আমার ছোটবেলা থেকে অত্যন্ত মহব্বতের বন্ধুবর, এ অঞ্চলের অনেক অনেক ওলামায়ে কেরাম, আইএমআই মাসাজিদ মাদ্রাসার আজিজাম তোলাবা, বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সারা দুনিয়া জুড়ে শোকের ছায়া চলতেছে। প্রত্যেকটা মুসলমান
যারা সচেতন একটু জাতির খবর রাখে ইসলাম নিয়ে কিছু দরদ ফিকির আছে খবরা খবর শুনে সকলের ভিতরে এখন বিশাল একটা অশান্তি বিরাজ করতেছে এই আজব দরদ আর ব্যথা প্রত্যেকের ভিতরে থাকা এটা ইমানি দায়িত্ব